পাঁচ মাস বেতন না পাওয়ায় কিংফিশার এয়ারলাইন্সের একাংশই পাইলট ধর্মঘটের সামিল। ধর্মঘটের জেরে কিংফিশারের মুম্বাই থেকে চারটি বিমান বাতিল। ইতালিকে 4-0 গোলে হারিয়ে পরপর দুবার ইউরো কাপ জিতে ইতিহাস গড়ল স্পেন। সোমবার অসমের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সোমবার খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মহাকরণে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিঙ্গুরের ভাতা প্রদানের ক্ষেত্রে ইচ্ছুক অনিচ্ছুক বিভাজন না করে ক্ষতিগ্রস্ত সকলের কথাই সরকারের ভাবা উচিত। শ্রীরামপুরে এক দলীয় কর্মসূচিতে এসে মন্তব্য বিমান বসু। ফেসবুকে মোর্চার সিদ্ধান্তকে স্বাগত মুখ্যমন্ত্রী। পাহাড়ের ভাই বোনেরা এবার সত্যি হাঁটছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।